আবার এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আরো বেশ কিছু ইন্টারভিউ এর কোশ্চেন এই যে পঞ্চম ফেজ পর্যন্ত সংগ্রহ করা গেছে বেশ কিছু, আবার সেইগুলো তোমাদের কাছে আমি ডিসকাস করছি। আজকের টপিকটা একটু আলাদা এবং লাস্টে আজকের যে টিপসটা দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের যে টিপসটা দেখলে তোমাদের ইন্টারভিউ নিয়ে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, প্রশ্নটা আগে চলে আসছি। এক নম্বর, প্রথম প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা, তোমাদের 3-4 এর বইতে আছে স্বাস্থ্য শারীর শিক্ষা যে বইটা, সেখানে কিভাবে তুমি পাঠদান করবে। মানে এবারে প্রশ্নগুলো আসছে ডাইরেক্টলি এমসিকিউ টাইপ নয়, বা বললে উত্তর দেওয়া নয়, একটু কনসেপ্ট টাইপের। কি রকম তাহলে স্বাস্থ্য ও শারীর শিক্ষা কিভাবে পাঠদান করবে, বা তুমি কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করবে, ক্লাসে কিভাবে পড়াবে স্বাস্থ্য শারীর শিক্ষা, কিভাবে পড়ানো যেতে পারে। এক নম্বর, কি না আমি ব্যায়াম বা যোগাসন শেখাতে পারি, যোগাসন শেখাতে পারবো। 2 নম্বর, কি সুঅভ্যাস গড়ে তুলবো। তারপর কি ব্রতচারী শেখাতে পারি। স্বাস্থ্যসারী শিক্ষার মধ্যে হাত ধুয়ে যে খেতে হয় সেই অভ্যাসটা দিতে পারি, হাত ধুয়ে খাওয়া দাওয়ার অভ্যাসটা, খাওয়া দাওয়া। স্বাস্থ্যসারী শিক্ষা বিষয়ে সকলকে একত্র করে বিভিন্ন ধরনের যৌথ খেলা আমরা খেলাতে পারি, যৌথ খেলা, তাতে শৃঙ্খলা শিখবে এবং একসাথে খেলার পরে তাদের মধ্যে একটা পরস্পরকে সহযোগিতা শিখবে। তাহলে এই স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন আমরা আলোচনা করতে পারি, ক্লাসে স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে পারি, ইত্যাদি বিষয়গুলো কিন্তু এর মধ্যে অ্যাড করা যেতে পারে। কিভাবে পাঠদান করবে তাহলে বোঝা গেল, ব্যায়াম যোগাসন আমি টিচার হিসেবে করাতে পারি, সু অভ্যাস গড়ে তুলতে পারি, ব্রতচারী শেখাতে পারি, হাত ধুয়ে যে খেতে হবে মিড ডে মিল খেতে হবে সেই বিষয়টা করতে পারি, স্বাস্থ্যসারী শিক্ষা বিষয়ে পাঠদানের সময় আমরা কিরকম যৌথ খেলা খেলাতে পারি তাতে একসঙ্গে সহযোগিতা পরস্পর শিখবে, স্বাস্থ্য বিষয়ে আমরা ক্লাস একদম আলোচনা করতে পারি, এই হচ্ছে ব্যাপার। তাছাড়া তোমরা তোমাদের মতো করে কিভাবে তোমরা করতে পারো স্বাস্থ্যসারী শিক্ষা পাঠদান, তোমরা এই প্রশ্নটা রেডি রাখবে। এই কনসেপ্ট মূলক প্রশ্ন কিন্তু হয়েছে। এরপর ম্যাথ থেকে ডেমোস্ট্রেশন দিয়ে দিচ্ছে, ডেমোস্ট্রেশন কিন্তু দিয়ে দিয়েছে লসাগু থেকে ডেমোস্ট্রেশন, আমি যার সঙ্গে কথা বলেছি তাকে কিন্তু লসাগু থেকে ডেমোস্ট্রেশন দিতে বলা হয়েছে। আচ্ছা, নরমালি তোমাকে অঙ্কের যে বেসিক অঙ্ক সেখান থেকে কিন্তু লসাগু করতে বলা হয়েছে, 12, 15, 18 লসাগু কি হবে, লসাগু কি হবে প্রথম দিন দিয়ে বললে 3, 4, 12, 3, 5, 15, 3, 6, 18, তারপরে 2, 2, 4, 5, 2, 3, 6, তাহলে 3 × 2 × 2 × 5 × 3 কত হলো, 3 × 6, 6 × 5, 30, 3 × 2, 2, 5, 3, 3 × 6, 5 × 10, 60, 3, 60, 180, তাহলে লসাগু হলো 180। তাহলে নর্মাল লসাগু করতে বললেও লসাগু করে ফেলবে, ডেমোস্ট্রেশন লসাগু ডেমোস্ট্রেশনটা কিন্তু একেও যার সঙ্গে কথা হচ্ছে ওকেও ধরেছে, আরো অনেক মানুষকে কিন্তু ধরছে, তাই লসাগু ডেমোস্ট্রেশনটা রেডি রাখবে। এরপরে আবার কনসেপ্ট মূলক এডুকেশনের প্রশ্ন, 23 জানুয়ারি আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সব প্রশ্ন। এখন বলছে এইরকম যদি বিষয় স্কুলে তুমি টিচার হিসাবে 23 জানুয়ারি 26 জানুয়ারি কিভাবে তুমি অ্যারেঞ্জ করবে, তুমি নিজে দায়িত্ব নিয়ে কি বিষয়টা অ্যারেঞ্জ করতে পারো বা কিভাবে করতে পারো, তার উত্তরটা কিভাবে হতে পারে। হ্যাঁ, আমি অবশ্যই আমি অ্যারেঞ্জ করতে পারবো। কি রকম, 23 জানুয়ারি হবে তার আগের দিন অর্থাৎ 22 তারিখে তাহলে আমি কিন্তু স্কুলে ছাত্রছাত্রীদের সহযোগে যেখানে আমরা যে শহীদ মিনারটা তৈরি করি যে সেটা কিন্তু আমি স্টুডেন্টদের নিয়ে সেটা তাতে সুন্দর কাগজ মেরে সেই কাগজকে রেডি করে রাখতে পারি, পতাকা যে উত্তোলন করবো সেই পতাকার যে আমরা বাঁশটা বা যে দণ্ডটা রাখা হয় সেটাকে আমরা কাগজ দিয়ে এবং জাতীয় পতাকা দিয়ে মেরে রেডি করে রাখতে পারি, পরের দিন গিয়ে সমস্ত স্টুডেন্টকে আমরা আগে থেকে বলে দেব যে পরের দিন সকালে আসতে হবে, এবং তার জন্য আমি 23 জানুয়ারি সম্পর্কে আমি বিষয়টা আমি নিজে থেকেও জেনে নেব, স্টুডেন্টদের কাছে বলবো, ফুলের ব্যবস্থা করব, এবং একদম পারফেক্ট যেরকম অ্যারেঞ্জ করা যায় যেমন করে হয়ে থাকে স্কুলগুলোতে সেটা যেমন ভাবে হয় আমি সেইভাবে সুষ্ঠুভাবে করতে পারবো। দেখো 4 নম্বর প্রশ্ন, এনসিটিইর ফুল ফর্ম কি। এনসিটি থেকে শুধুমাত্র ওই স্টুডেন্ট নয় সমস্ত স্টুডেন্টকে এনসিটি থেকে প্রশ্ন কিন্তু বারে বারে করা হয়েছে, তাই এনসিটি এর বিষয়টা আমি একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে বলি এনসিটি কবে এস্টাবলিশ হয়েছে, কবে প্রতিষ্ঠা হয়েছে, এনসিটি প্রতিষ্ঠা কবে হয়েছে, 1995 সালে
1995 সালে এনসিটি প্রতিষ্ঠা হয়েছে। এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার কোথায় হচ্ছে? নিউ দিল্লি। এনসিটি হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। এর ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তাহলে বোঝা গেল এনসিটির ফুল ফর্ম এটা। প্রতিষ্ঠা হয়েছিল, এস্টাবলিশ হয়েছিল 1995 সালে। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। প্রশ্ন নম্বর দেখো, চার্লস উডের শিক্ষা বিষয়ক প্রস্তাবকে কি বলে? এই প্রস্তাব কবে প্রকাশিত হয়েছিল তাকে কি বলে? শিক্ষা বিষয়ক প্রস্তাবকে বলছে উডের উডের ডেস উডের ডেসপ্যাচ বলে। উডের ডেসপ্যাচকে কেন্দ্র করেই কিন্তু এই আধুনিক শিক্ষার শুরুটা কিন্তু হয় বলে মনে করা হয়। আধুনিক শিক্ষার শুরু করা হয় উডের ডেসপ্যাচ থেকে। কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1854 খ্রিস্টাব্দ। 1854 খ্রিস্টাব্দ থেকে এর সূত্রপাত হয়ে থাকে। এরপরে আবার একটি এডুকেশনের কনসেপ্ট টাইপের কোশ্চেন, প্রাথমিকে কি গল্প বলা পদ্ধতি প্রয়োগ করা যুক্তিযুক্ত? আপনি কি মনে করেন গল্প বলা পদ্ধতিকে প্রাথমিকে ভালো? কি ব্যাপার? এর উত্তরটা সে তার মতো সাজিয়েছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। কারণ প্রাথমিকের ছেলে মেয়েরা স্টুডেন্টরা ছোট হয়, এবং শুধু ছোট কেন, ছোট বড় সকলের ক্ষেত্রেই গল্পটা হচ্ছে একটি গল্প বা গল্প কাহিনী সকলেরই একটা আকর্ষণীয় বস্তু। অর্থাৎ গল্প বলার মাধ্যমে, গল্পের ছলে যদি তাদের পাঠদান করা হয়, তাহলে সেই গল্প শুনতে শুনতে সে অটোমেটিক কিন্তু পড়ার প্রতি মনোনিবেশটা এবং স্যার যেটা বলছেন স্যারের কথাটা সে কিন্তু একেবারে ভালোভাবে শোনে। এবং গল্প বলার সময় কথাবার্তা যদি এরকম স্বর আমরা কি করি, গল্প বলার সময় উঁচু করি, কোন সময় স্বরটা উঁচু করি, স্বর কখন গলার স্বর উঁচু ওঠে, আবার কখনো নেমে যায়। এই যে আমরা কণ্ঠস্বর ওঠানামা করি, কিভাবে বলি, তারা কিন্তু একটা তার মাধ্যমে কিন্তু গল্পের মাধ্যমে তারা একটা অ্যাটমোসফিয়ার দেখতে পায়, যেটা কিন্তু কোনো একটা বিষয়কে যখন গল্প ছলে স্যার বোঝান বা ম্যাডাম বোঝান, তাহলে কিন্তু তার স্কেচটা, তার চিত্রটা কিন্তু তাদের কাছে একেবারে গল্প কাহিনীর মতো তাদের মনে গেঁথে যায় এবং তারা সহজেই সেটা মনে রাখতে পারে। সেই জন্য প্রাথমিকে গল্প বলা পদ্ধতি অবশ্যই যুক্তিযুক্ত বলে আমার মনে হয়। তোমরা তোমাদের মতো করে বিষয়টাকে গুছিয়েও রাখতে পারো। দেখো প্রিপোজিশন ও প্রোনাউনের উদাহরণ দাও। প্রিপোজিশনের উদাহরণ কি আছে? অ্যাট, ইন, অন, টু, এইগুলো হচ্ছে প্রিপোজিশন। আর কি বলা যেতে পারে? এবার হচ্ছে প্রোনাউনের উদাহরণ কি? হি, সি, দে, উই, এইগুলো হচ্ছে প্রোনাউনের উদাহরণ। বলেই দিয়েছিলাম প্রথমে আমার যার সঙ্গে কথা হয়েছে সে বলেছে ডে ও দেহা হচ্ছে লসাগু ধারণা। লসাগু ধারণা থেকে তাকে ডেমোনস্ট্রেশন দিতে বলা হয়েছিল। তাছাড়া তোমাদের আমি বলেই দিয়েছি ডেমো কিন্তু তোমাদের পছন্দের মতো করেও কিন্তু এবারে ধরা হচ্ছে, পছন্দের থেকেও ধরা হচ্ছে। একটা কিন্তু রেডি রাখবে। এবার যেটা বলছিলাম টিপসটা আজকে খুব গুরুত্বপূর্ণ। টিপসটা কি? টিপস সেটা হচ্ছে এখন পর্যন্ত এখন কোন ফেজ চলছে, সেটা হচ্ছে পঞ্চম ফেজ। পঞ্চম ফেজ পর্যন্ত যদি আমরা বিচার বিশ্লেষণ করে থাকি, তাহলে আমরা কিন্তু সহজেই কিন্তু ইন্টারভিউয়ের যে বিষয়টা আমরা সিলেক্ট করতে পেরে গেছি। কিরকম? ওখানে যারা ইন্টারভিউ নিচ্ছেন সেই সংখ্যাটা যদি টোটাল এসে দাঁড়ায় 30 জন কি 40 জন, প্রতিদিন তো এই 30 জন 40 জনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ওনারা ইন্টারভিউ নেবেন, তাহলে প্রশ্ন কিন্তু রিপিটেশন হবেই। একজন ম্যান বারে বারে কোশ্চেন চেঞ্জ করে করতে পারবেন না, সেখানে কোশ্চেন তোমাদের কিন্তু একই রকম রিপিটেড হবে, প্রশ্ন রিপিটেড হবে। আরেকটা বিষয়, এনারা সবাই সাজেস্ট করেন, বড় বড় শিক্ষাবিদ, এই এই কটা মানই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে
পরীক্ষাগুলো দিচ্ছে, কখনো ব্যাটা কখনো স্যার, এই যে বিষয়। অর্থাৎ প্রশ্ন অনেক অনেক ওনারা তৈরি করতে বারে বারে পারবেন না, অর্থাৎ রিপিটেশন হবে, যে প্রশ্নগুলো আমরা দিচ্ছি খুব ইম্পর্টেন্ট লক্ষ্য রাখবেন। এরপরে আসছি টিপসের মূল কথায়, সেটা হচ্ছে তোমরা ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউ দিতে যাবে এখন পর্যন্ত কোন বিষয়টা সামনে এসছে, কি কি জিনিসগুলো তোমরা দেখে যাবে। এক, প্রথমেই বলে দিয়েছিলাম পশ্চিমবঙ্গ থেকে তোমাদের কোশ্চেন আসছে, পশ্চিমবঙ্গ কমন। সেকেন্ডলি কি, ভারতবর্ষের বেসিক ইতিহাস যেটা, বেসিক বেসিক যেটা ভারতবর্ষের বেসিক বিষয়টা, শিক্ষিত হার কত, জেলা কোনটা, এই যে বিষয়গুলো ভারতবর্ষ থেকে দেখে নিচ্ছ। নিজের জেলা, নিজের জেলা হয়ে গেল। এরপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টে একাধিক প্রশ্ন আসছে, সে বাংলা অনার্স, ইতিহাস ও ভূগোল সাবজেক্টের বেসিকটা দেখে নিচ্ছ। পাশাপাশি কি থাকছে, পাশাপাশি থাকছে প্রাইমারির যে পাঠ্য পুস্তক থেকে প্রশ্ন আসছে, পাঠ্য পুস্তক অর্থাৎ কি তৃতীয় শ্রেণী, তারপরে ফোর এর, তারপরে ফাইভ এর, এগুলো থেকে প্রশ্ন আসছে, এই এই ডিপার্টমেন্টটা তোমরাও দেখে নিচ্ছ। আচ্ছা, আর কি করা হচ্ছে, এবার করা হচ্ছে যে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, এডুকেশন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে। পেডাগজি তো আছেই, পেডাগজিটা তো আছেই, পেডাগজির পাশাপাশি এবার নতুন একটা কনসেপ্ট যোগ হয়েছে, তোমাদের আমি বলেছি কনসেপ্ট টাইপের প্রশ্ন, কনসেপ্ট মানে একটু তোমাদের অ্যানালাইসিস করে একটু ব্যাখ্যামূলক ধরনের, এই ধরনের বিষয়টা তোমাদের করতে হচ্ছে। এই টোটাল কয়েকটা টপিক, তার সঙ্গে আরেকটা বলতে তোমাদের খেয়াল নেই, সেটা হচ্ছে ম্যাথের বেসিক প্রশ্ন, বেসিক ম্যাথের হচ্ছে বেসিক প্রশ্ন, একেবারে ছোট ছোট প্রশ্ন যেগুলো লসাগু গসাগু মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ছোট ছোট যেগুলো জ্যামিতি চিত্র আছে সেই ধরনের বেসিক ম্যাথ। পাশাপাশি একেবারে নিচু ক্লাসে যে ইংলিশ গুলো আছে, অর্থাৎ প্রাইমারি লেভেল তো বটেই, একেবারে নিচু ক্লাসে যে ইংলিশ গুলো বেসিক ইংলিশ গুলো আছে সেই ইংলিশের কিছু প্রশ্ন থাকছে। আর হচ্ছে থাকছে পরিবেশ, পরিবেশ থেকে কিন্তু প্রশ্ন আসছে, যেমন সুন্দরলাল বাবু নাকি অক্সিজেনের পরিমাণ কত, নাইট্রোজেনের পরিমাণ কত। তাহলে এই বিষয়টা ম্যাথ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, নিজের জেলা, সাবজেক্ট, পাঠ্যপুস্তক, প্রাইমারি পাঠ্যপুস্তক, এডুকেশন পেডাগজি, এর সঙ্গে অবশ্যই থাকবে এনসিটি থেকে শুরু করে মিড ডে মিল, টিএলএম, এই বিষয়গুলো থাকছে। পরিবেশ অতি অবশ্যই, তারপরে কনসেপ্ট ধরনের প্রশ্ন আছে যেগুলো আমি বলেছি, ইংলিশের বেসিক, ম্যাথের বেসিক। এই কটা টপিক আমি কিন্তু মোটামুটি তোমাদের আমি কভার করে গেছি সমস্ত ভিডিওগুলো দেখলে। এইটা করে গেলে তুমি একেবারে সাহস নিয়ে চলে যাও যে আমি আমি টোটাল যে বৃত্তটা আছে অর্ধবৃত্তটা আমি কমপ্লিট করে গেছি, আর যেটা জানো না বলে দেবে স্যার উত্তরটা আমার জানা নেই। ওকে, টিপস দিলাম, পরের ভিডিও আবার দেখা হচ্ছে।